নিহার, কোনটারে ঠিক রাখা যায় আমি একদিকে দিলে নজর, আমার আরেক দিক অন্ধকার হয়। নূরে বুঝানো হয় নূর নবী, দয়াল নবী। নীরে নিরঞ্জন, আমার আরেকটি বিষয় আছে, নীর অর্থ জেনে নাও পানি। আমি নূরের দিকে নজর দিলে আমার নীর ঠিক থাকে না, নূরের দিকে নজর দিলে আমার নূর ঠিক থাকে না। একদিকে বাবা, একদিকে মা, একদিকে আল্লাহ, একদিকে নবী, একদিকে মুর্শিদ, আরেকদিকে আল্লাহ। তাহলে আমি যদি বাবার দিকে নজর দিই আমার মায়ের ধ্যান ঠিক থাকে না, মায়ের দিকে নজর দিলে আমার বাবার ধ্যান ঠিক থাকে না, নবীর দিকে নজর দিলে আল্লাহর ধ্যান ঠিক থাকে না, আল্লাহর দিকে নজর দিলে আমার নবীর ধ্যান ঠিক থাকে না। এখানে আমার বিষয়টা কি, কর্মটা কি, দুটো বস্তুকে আমি এক রাখবো কিভাবে, কোথায় ধ্যান করলে, কিভাবে ধ্যান করলে, কোন নিয়মে ধ্যান করলে আমার দুটো বস্তু যেন ঠিক থাকে। আসলে রাজান হাসান চিস্তির একটি গানের মধ্যে আছে, মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াও তুমি নত হইয়া, সালাম দিয়ে না তার কোন সময়, কর কদম বুঝি যার যত খুশি, তৌহিদ আছে পীরের ওই জায়গায়। গুরুর দরবারে সালাম দেওয়ার কোনো নিয়ম নীতি নাই, কেননা গুরু কোন সময় কোন ধ্যানে কোন হালিয়াতের উপর থাকে তা তো জানা নাই। সালাম শব্দের অর্থ যদি হয় আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, গুরুই হল ভক্তের জন্য রহমত স্বরূপ, তাহলে আমি সেখানে কি বলবো। কিন্তু যেহেতু একটা পালা, যেহেতু একটা পালা, সেই সূত্র ধরে দু চারটি কথা যদি আমি বোঝার জন্য আলোচনা না রাখি, তাহলে এখানে গুরু দাঁড়িয়ে আলোচনা করতে একটু সমস্যা হয়ে যাবে, সেই জন্য আলোচনাগুলি রাখার চেষ্টা করব। নবী করিলেন জগদ জুড়া সেই বাহারাম খুদা ছাড়া, করিলেন জগদ জুড়া খুদা ছাড়া, আরে নবী আমি করিলেন জগদ জুড়া সেই বাহারাম খুদা ছাড়া, মুর্শিদ মর্যাদ সামনে খাড়া, সন্ধ্যার সময় ফুল কোথায়, একদিকে তো দিলে নজর আরে দিগন্ধকার হয়, একদিকে তো দিলে নজর আরে দিগন্ধকার হয়, একদিকে দিলে নজর আরে দিগন্ধকার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করিলেন জগৎ জুড়া সেজদা হারাম খুদা ছাড়া, আমি নামাজে দাঁড়িয়েছি সেজদা করব, যখন আমি সেজদা দিয়েছি ওই সেজদার মধ্যে দেখি আমার মুর্শিদ চাঁদের বদলে সে দাঁড়ানো। সাইবিনে সেজদা হারাম, সাইবিনে সেজদা করা যাবে না, তাহলে আমি সেজদা করব আল্লাহকে, ওই সময় দেখি আমার দয়াল চাঁদের বদলে সে সামনে খাড়া, আমার সেজদাটা আমি রাখবো কোথায়। যেহেতু প্রথম মঞ্চ, আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে ভুল ভ্রান্তি থাকে, অনেকে বলে গুরু ধরার কোনো দরকারই নাই, গুরু ধরার কোনো দরকার নাই, কেউ কেউ বলে যে বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন আর মুর্শিদ ধরার কোনো দরকার নাই, কিরকম বলে না। আবার যাই হোক তুই একজনে যদি পড়ে কেউ নিজে মুর্শিদ ধরছে কিন্তু তার বউকে আবার মুরিদ করাইতে চায় না, সেই কারণে অনেকে বলে এই যে পীরদেরকে ভক্তি করে এই ভক্তি করা হারাম, সেজদা করে এটা করা হারাম, ওরা বেদাত হয়ে গেছে, কত মুরিদ পড়ছো তুই আবার তোর বউরও লোকে লেগে গেছে না, নিজে তো জাহান্নামী হয়েছে তুই তোর লোকের দারুণ তুই বানাইলি, এরকম কিন্তু অনেকে বলে। তাই এরকম যদি কোন দলিল থাকে সেজদা জায়েজ আছে, গুরু আমাদের ধরতেই হবে, না ধরলে কোনো উপায় নাই। নামাজ রোজা যেমন আমাদের জন্য ফরজ করা হয়েছে, পীর ধরাও
আমাদের জন্য ওই রকম কি ফরজ করা হয়েছে কি না, এটা একটু কোরআন দিয়ে আমাদেরকে বুঝাবার চেষ্টা করবেন দয়াল। অনেক নারীরা বায়াত করতে চায়, স্বামী যাবে মুর্শিদের বাড়ি, ছোট ঘরের বউ কাটাইকে বলে স্বামী আপনি যাবেন দয়াল বাড়ি, তা আমার একটু যদি সাথে করে লয়ে যাইতেন। কেউ আবার সংসারের যাতনায় যাইতে পারে না, যাদের মনটা ওই রকম তারা দু একজন বলে যে আমি তো যাইতে পারলাম না, তো এই যে আমার ডিম বিক্রি করা, আলু বিক্রি করা, কলা বিক্রি করা, পাঁচটা টাকা আছে একটু নিয়ে দয়ালের চরণে দিয়েন, দাসের ভক্তিটা একটু গুরুকে জানাইন, বলে না বাজান। তাহলে কিছু কিছু মা বোনরা আছে তারা গুরু ধরতে চায়, কিন্তু ওই যে সমাজের তাগিদ বলে না, পুরুষরা যদি ধরতে পারে কিন্তু নারীদের কোনো বায়াত নাই। ও কয় কি কয় বলে যে বউদের আবার বায়াত করতে হবে কেন, স্বামী বলে কিছু কিছু স্বামী আছে কয় তোমাদের আবার বায়াত করতে হবে কেন, আমি তো তোমার আব্বা লাগি না, আব্বা লাগি কেমনে, কেন আমার ভাগ্নে কয় কয় পীর সাহেব কি কই এটা কি, যদি অনেক সম্পর্ক কিন্তু আমরা বলি কি আব্বা বাজান, হ্যাঁ যদি পীরের সাথে ভক্তের অনেক সম্পর্ক বাজান কইলে বাবা কইলে পরে আমাদের একটু মুহাব্বতটা বেশি লাগে, রাস্তা দিয়ে একটা বয়স্ক মানুষ গেলেও কিন্তু আমরা বাজান কই ডাকবো বাবা আপনার বাড়িটা কোথায়, মানে এই কথাটা কেন বললাম আমার ভাগ্নে বলে, এটা কিন্তু আবার আমার কথা না, কই কেমনে কই খালা, এই স্বামী যদি বউয়ের পীর সাহেব হয় আমরা পীর সাহেব কি কই ডাকি, আমি কই কে বাজান কই ডাকি, বাবা কই ডাকি, আব্বা বলে ডাকি, কই যদি স্বামী বউয়ের পীর হইলো তাহলে ডাকা ডাকির মধ্যে একটু ভেজাল বাইজে গেল না, বাবা ডাউন লাগবো, হ্যাঁ এটা ওই কয় এটা আবার আমার কথা না, তাহলে এই যে একটু যদি হাদিস কোরআনের মতো থাকে যে না স্বামী থাকা সত্ত্বেও নারীদেরকেও বায়াত করতে হবে, এটা দরকার আছে, যারা বায়াত পড়েছে তাদের লাভ কি, যারা বায়াত পড়ার আগে মরে গেল তাদেরই বা বিষয়টা কি, আর বায়াতটা পড়তে হবে এটা কোরআন সম্মত, এই বিষয়ে যদি কিছু আলোচনা প্রথম মঞ্চে রাখেন আমাদের জন্য একটু ভালো হয়। সকলরা বেতা বলে বড় যকলি খেয়ে বলিলে, সকলরা বেতা বলে বিচার গুছে যাই তো মনের আধার, উধার উধার উধারে খাই সাধু